আলসা বা বস মানেটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমি নিজেকে সবসময় খুব বস মনে করি। আমি ভাবি যে আমি সাবা বস, আর তোমার যত বাণী যারা দেয় তাদের সাথে হ্যাঁ, আল লাগানো হয়, তো আমিও আমার নামটা এইভাবে করেই হ্যাশট্যাগ তৈরি করেছি, হ্যাশট্যাগ আল সাবা বস। ওকে, ঈদটা কেমন কাটছে আপু? আমার সবসময় খুব ভালো কাটে, এমনিতে তো আমি খুব ভালো থাকি, কিন্তু এটা তো আমাদের সবার একটা আনন্দের একটা সময়, মানে সারাটা বছর ওয়েট করি না যে ঈদ আসবে 2 মাস পরে 4 মাস পরে, তো সেই মোমেন্টটা কাটাচ্ছি, খুব ভালো লাগছে। ওকে, স্বরবর্ণর সাথে ঈদগুলো কিরকম কাটে? মানে ওর যেটা হয়েছে যে আমরা তো আসলে ছোটবেলা থেকে ঈদটাকে বুঝতাম, এনজয় করতাম, কারণ সারা বছরে আমরা জামা কাপড় এত বেশি পেতামও না, ঈদের সময় স্পেশাল জামা কাপড় পেতাম, কিন্তু আনফর্চুনেটলি ওরা তো সারা বছর কাপড় চোপড় পায় বা রোজাটাও সেভাবে বুঝে উঠতে পারে না। ও আস্তে আস্তে রিয়েলাইজ করছে যে এই সময় সবাই রোজা রাখে, এই সময় ঈদ হয়, আনন্দ হয়, সবাই সবার বাসায় যায়, তো এই ওর বুঝে ওঠাটা আমি খুব এনজয় করছি এখন। ওকে, ছোটবেলার ঈদ তো নিঃসন্দেহে মানে আনন্দের ছিল, সেটা সবার ক্ষেত্রে, কিন্তু ছোটবেলা থেকে সাবা হয়ে ওঠা পর্যন্ত কোন ঈদটার কথা সবসময় মনে পড়ে, যে পার্টিকুলার কিছু একটা ঘটেছিল যেটা এখনো তোমার মনে আছে? আমি হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই জানি আমি বড় হয়ে সেলিব্রিটি হব, আর কোনো অপশন ছিল না, ও মানে কি হবে, বড় হয়ে সেলিব্রিটি হব? সেলিব্রিটি হব এবং বড় অভিনেত্রী হব, এটা ছাড়া আর অন্য কিছুই ভাবিনি। আমি পড়াশোনা করেছি একদম ঠিকঠাক মতো, আমার গ্রাজুয়েশন শেষ করেছি, কিন্তু সবসময় ভাবতাম আমি সেলিব্রিটি হব। তো ওই স্বপ্ন পূরণটা যে সবাই আসছে আমার দিকে ধেয়ে এবং বলছে, মনে করছে যে, আর তখন সবাই মনে করতো আমি কবরীয়াপুর মেয়ে, ওকে, তো ওইটা মনে করছে, বা কেউ হ্যাঁ মনে করছে ইন্ডিয়ান, তাদেরকে যখন বলছিলাম আমি বাংলাদেশি এবং আমি কবরাপুর মেয়ে না, ওই ইন্টারাকশনটা, ওইটা আমি খুব এনজয় করেছি 2006-এ। খুব ছোট ছোট কিছু ইজি কোয়েশ্চেন জাস্ট তোমাকে জানার জন্য আমরা করছি। ইফ সাবা ওয়্যার আ ফ্রুট, সাবা কোন ফল হতে চাইতো? আম আম আমার সবচেয়ে পছন্দের, সো মানে আম সাবা নিজেই তো আম নিজেকে খাম খায়, খাবে। এটাকে আমি বিশ্বাস করব। হ্যাঁ, আমি আম খেতে খুব ভালোবাসি, এবং ওই যে হয় না আমরা সবাই রাজশাহী থেকে আম আনাই, এক হ্যাঁ, মন আম আমি আমি একাই 1 সপ্তাহে শেষ করতে পারবো। তাহলে মানে ফিটনেসের রহস্য কি, রূপের রহস্য কি? এটা গড গিফটেড, এটা আমি আল্লাহকে এটার জন্য শুক্রিয়া জানাবো। আর হচ্ছে গিয়ে ওই যে আমটাই তখন খাই, আর কিছু খাই না, খুব ভালো। ওকে, প্রতিদিনের ব্যবহৃত একটা মাস্ট হ্যাভ কসমেটিক? ব্যবহৃত কসমেটিক, আইব্রোজ, আমি সবসময় ঘুম থেকে দাঁত ব্রাশ করে আমি আইব্রোজটা আগে ঠিক করি, বাড়িতে থাকলেও একদম। আমি কখনো মানে ঘুমাতে যাওয়ার আগেও পর্যন্ত এমন না আমি মেকআপ নেই, বাট ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাকে একদম ফিট থাকতে হবে, আমি একদম অগোছালো নিতে পারি না, আমি আমার একটু ওসিডি আছে, তো সব কিছু আমার পারফেক্ট চাই, ইভেন ঘুমাতে যাওয়ার আগেও আমি আইব্রোজটা একটু এঁকে টেকে তারপরে ঘুমাবো। আমি মেকআপ ওকে, কিন্তু একদমই অপছন্দ করি, তুমি হয়তো আমাকে ইউজুয়ালি হ্যাঁ দেখেছো হ্যাঁ আমি হ্যাঁ মেকআপ ইউজ করি না খুব একটা, কিন্তু ওইটা আমাকে করতেই হবে। ওকে, সাবাকে যদি একটা টাইম মেশিন দেওয়া হয়, সে পাস্ট ভিজিট করতে চাইবে না ফিউচার? পাস্ট আমি ভিজিট যদি করতে চাই, যদি এরকম অপশন থাকে যে কিছুটা রিভাইন্ড বাটনে গিয়ে আমি কিছুটা নিজের কিছু কিছু জিনিস বদলে নিব ওকে, ডিসিশন, সেই ক্ষেত্রে হয়তো আমি পাস্টে যাব, আদারওয়াইজ আমি একদম প্রেজেন্টটাকে এনজয় করতে। শাড়ি অর ওয়েস্টার্ন? বোথ, বোথ। কোন সময়ে কোনটা? শাড়ি আমি একদমই খুবই কম দামি শাড়ি, একদম 1,000 টাকা দামের শাড়ি দেখা যায় যে একদম জানো তানো করে আমি টপসের সাথেও পরে আমার শ্যুর সাথে পরে বের হয়ে যায়, এটার কোনো ইয়ে নেই। আর ওয়েস্টার্ন হচ্ছে গিয়ে ইজি, এটা নিয়ে বেশি ঝামেলার কিছু নাই, ক্যারি করার ঝামেলা নেই। ওকে, বোথ। তার বোথ, মানে ঘড়ি অর চুড়ি? ঘড়ি। সুপার ন্যাচারাল পাওয়ার যদি সাবাকে দেওয়া হয়, সাবা কোন পাওয়ারটা চাইবে? আমি যদি অ্যাটলিস্ট বাঙালিদের মেন্টালিটি চেঞ্জ করার পাওয়ার পেতাম, তা আমি সবার মধ্যে কমন সেন্স এইটাকে